সালাম, আমি সনিয়া নিউ ইয়র্ক থেকে। আজকে আমি রান্না করে দেখাবো হেলদি 30 মিনিট চিলি। এখন আমি অ্যাড করছি কিছুটা ছোট এলাচ, লং এবং দারচিনি, কিছু কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করছি। পেঁয়াজ বাদামি না হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। অ্যাড করছি 2 কাপ চিকেন কিমা এবং গ্রিন চিলি। অ্যাড করছি 1 চা চামচ আদার গুঁড়ো, করছি 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 টেবিল স্পুন লবণ। এখন রান্না করব 20 থেকে 25 মিনিট। অ্যাড করে দিচ্ছি 2 টমেটো আগে থেকে ব্লেন্ড করা। এখন আমরা কিছুক্ষণ রান্না করতে থাকব। এখন অ্যাড করছি 2.5 কাপ প্রি বয়েলড কিডনি বিন। কিডনি বিন দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ততক্ষণই ঢেকে রাখবো যতক্ষণ না কিডনি বিন নরম সফট হয়ে আসে। অ্যাড করছি 1 চা চামচ চিলি পাউডার এবং 1 টেবিল চামচ গার্লিক ফ্লেক্স এবং রান্না করব কিছুক্ষণ। নামানোর কিছুক্ষণ আগে একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তৈরি হয়ে গেল মজাদার চিলি। প্লিজ সাপোর্ট মি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।